এই দেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, ভোটবিহীন যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেই থেকে পরিত্রাণ চাই, পরিত্রাণ চাই দেশের মানুষ। আমরা যারা যুদ্ধ করেছিলাম, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, উন্নয়নের করার সুযোগ উনি পান নাই, হয়তো পারলে হয়তো আরও অনেক উন্নত উন্নয়ন করেছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের শাস্ত্রী শাহিদুর রহমান টাইপ। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, আগামী নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকার, বিএনপির একটি অবস্থান, আওয়ামী লীগের একটি অবস্থান, জাতীয় পার্টির গতিপথটা কী হবে? আমরা মনে করি যে কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আমরা মনে করি, আমি মনে করি ব্যক্তিগতভাবে। আর আরেকটা কথা যেটা মনে করি, আপনার তত্ত্বাবধায়ক সরকারও তো আপনার ওইভাবে আস্থা নেই, তাহলে সুষ্ঠু নির্বাচনের পথ আমরা মনে না, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হয় না। কিন্তু আমাদের সংবিধানে যা বিধান আছে, যেটা যেটা আছে, যেহেতু আমরা সংবিধান বিশ্বাস করি, এটা আমাদের দেশ পরিচালনা করার জন্যে একটা মানে নিয়ম, সংবিধানের বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেয়, আমি মনে করি যে নতুন কোনো কনসেপ্ট যদি থাকে, সেই কনসেপ্ট বের করে একটা নির্বাচন দেওয়া উচিত। এবং ক্ষমতা আমাদের মাসিকভাবে বলেছেন যে জনগণই ক্ষমতার উৎস, তা আমি মনে করি জনগণই রাষ্ট্রের মালিক, সেই মালিকানা ফিরে দেওয়ার জন্যই বিএনপি আন্দোলন করেছে। অন্য আন্দোলন করে তারেক জিয়ার খালেদা জিয়ার নিয়ে দেশের নিয়ে এই ইদানিং আরম্ভ করছে, পিএস মরিসির দাম টাম বাড়ছে এই জন্যই কথাবার্তা বল, এর আগে কিন্তু বলে নাই কোনো সময়। এখন আমাদের বক্তব্য একটু ভিন্ন, ভিন্নটা হলো আমরা মনে করি যে এই দেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, ভোটবিহীন যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেই থেকে পরিত্রাণ চাই, পরিত্রাণ চাই দেশের মানুষ। আমরা যারা যুদ্ধ করেছিলাম, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, উন্নয়নের করার সুযোগ উনি পান নাই, হয়তো পারলে হয়তো আরও অনেক উন্নত উন্নয়ন করেছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের শাস্ত্রী, তার আমলে যত উন্নয়ন হয়েছে, স্টার্ট করেছেন উনি। আপনার কমিউনিকেশন আমরা আলোচনা শেষ করবো, জি, এডুকেশন থেকে আরম্ভ করে শাহিদুর রহমান টাইপা কিছু, কিন্তু আমরা মনে করি নিরপেক্ষ নির্বাচন হবে এবং দুই দলে আওয়ামী লীগ এবং বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করছে। এখন এই দুই দলকে মানুষ প্রত্যাখ্যান করে এখন একটা ভালো রাজনৈতিক দল আমরা মনে করি, জাতীয় পার্টি, জাতীয় ইনশাল্লাহ। আপনার সাথে আমিও সুর মিলিয়ে বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার হাতে সময় নেই।